গাইস, এই পাশে দেখো বাচ্চা ছানাদের মতন খেলছি কেমন, এই পাশে বন্ধুর সাথে, এই পাশে দেখো MK15, আর এই পাশে ব্ল্যাক থার, আর এই পাশে আমি আর আমার বন্ধু মজা করছি, এই পাশে আমি আর এই পাশে আমার বন্ধু কত করতে পেরেছি দেখো, কত দেখো একটা লরি একটা বাস কেমন ভাবে ওভারটেক করছে দেখো, পুরো ওরের কাছে সামিয়ে পুরো পেরিয়ে গেলো হেলিয়ে নিয়ে করে, এই যে লরি, এই সাল মহল সারি সারি ওই বন্ধুর বাড়ি। গাইস গুড মর্নিং, মানে তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি, এখন বাজে 6:30, আমি আর ব্লগ শুরু করছি, চল। তো গাইস সকাল সকাল চলে এসেছি মাঠের দিকে একটু ঘুরতে, দেখতে পাচ্ছ চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাব। এই দেখো পুরো সবুজ সবুজ মাঠ, গোটা বিলে শুধু তিল। তো গাইস মাঠের থেকে এসে একটু ডিউটি করছিলাম, এখন ঝটপটো ঝটপটো রেডি হয়নি, তারপর বেরিয়ে যাচ্ছি, চলো। তো গাইস বেরিয়ে গেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি, আর একটু একটু দাঁড়াবো, আমরা এখান থেকে দুজন যাচ্ছি, আর সেই পাশ থেকে আরেকটা বন্ধু আসছে, ও বন্ধুকে এখন দাঁড়িয়ে আছি এইদিকে থেকে আসবে। তো গাইস বন্ধুটা চলে এসছে, আমরা হয়ে গেছি তিনজন, আমি মাঝে বসে আছি, আর পেছনে আর একটা বন্ধু বসে আছে, আর একটা বন্ধু চালাচ্ছে। এই দেখো মোড়ে ঘুরে গেলাম, আজকে মোটর সাইকেলে যাবো পুরো। তো গাইস অ্যাক্টিং করিনি, সত্যি যাচ্ছি আজকে, দেখতে পারছো, এই দেখো আজ রাস্তায় কী কী হবে সব কিছু বলে বলে যাচ্ছি। এই দেখো সবুজ সবুজ মাঠে ফাঁকা রাস্তা, একটা দুটো গাড়ি চলছে, কিসের জন্য বলো তো, কারণ প্রচুর রোদ দিচ্ছে, তার জন্য বেশি গাড়ি ছুটেনি, একটা দুটো গাড়ি ছুটছে, তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা পুরো এদিকটা, এদিকটা একটু ভিড় হবে, এদিকটা অতটা ভিড় হয়নি। এই দেখো জঙ্গল পুরো ফাঁকা, একটা দুটো মোটর সাইকেল চলছে, তার মধ্যে পুরো ফাঁকা রাস্তা। এই দেখো এই পাশে একটা টোটো গেল, বেশি গাড়ি ঘোড়া এখন চলেনি, ঘোড়া চলেনি, শুধু গাড়ি সাইকেল মোটর সাইকেল এগুলো চলে, ঘোড়া এগুলোই চলেনি। তিন সত্যি, হ্যাঁ সত্যি কথা, দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা, পরিষ্কার এদিকটা, দেখো একটা মস্ত বড় বাম্পার, এ ধুম ধাম, একটা বাম্পার পেরিয়ে গেলাম, একটা সামনে আরেকটা বাম্পার, একটা বাম্পার পেরিয়ে গেলাম। তো গাইস এই পাশে দেখো সামনে ছোট্ট হাওড়ার ব্রিজ, না আর হাওড়ার ব্রিজ নয় কিন্তু ব্রিজ, ব্রিজে দুটো মোটর সাইকেল আর একটা বাস পেরোলো এখনই, এইক্ষণি মাত্র। আর এই পাশে দেখো রাস্তা পুরো ফাঁকা, এই পাশে দেখো একটা অ্যাম্বুলেন্স আসছি, অ্যাম্বুলেন্স উনি করে চলে গেল, কিন্তু আসতে গেল, অ্যাম্বুলেন্সের লোক আছে কি না জানি। এই পাশে দেখো একটা মস্ত গাড়ি রাস্তা ঘিরে নিয়েছিল, ব্যাক করছে, আমাকে এখনই দাঁড়াতে হয়েছিল, কারণ গাড়িটা ব্যাক করছিলো যে রাস্তাটা পুরো ঘেরে নিয়েছিল। এই পাশে দেখো আর কিছুক্ষণের মধ্যে বাজারে প্রবেশ করে দেবো, আর সামনে বাজার। এই পাশে দেখো এই পাশে একটু ভিড় লাগ, আর সেই দিকে তাকিয়ে দেখো কিছু দেখতে পেয়েছো, ভাবেনি যারা যারা পেয়েছো কমেন্টে বলবে। কিন্তু তো গাইস এখান থেকে চারটা রাস্তা গেছে, এখানটায় একটু ভিড় হয়, এই পাশে বাজারটার খানটায়, এই পাশে চারধারে দোকান আছে ওর জন্যে। তো গাইস ফাইনালি আমাদের কলেজ পৌঁছে গেছি, তো গাইস আমরা একটা কাজে এসেছি, আজ কলেজ আজ ক্লাস হবে, তাই এসেছি, কিন্তু দেখো এই বাসে দেখো এই বাসে দেখো শুধু সবুজ সবুজ। তো গাইস রুমের মধ্যে চলে এসেছি, এসে সব পাখা লাইট চালিয়ে দিয়েছি, কারণ এখন প্রচুর গরম লাগছে প্রচুর। তো গাইস এখন এখানে বসে বসে বাতাস খেয়ে নিই, আমাদের এখানে কলেজে থাকা আর থাকবো না, এখন বাড়ি চলে যাবো, বাইরে প্রচুর গরম দিচ্ছে প্রচুর গরম, একটা ঘরে ঢুকেছিলাম কলেজে, ওই এসি আছি, কোনো এসি চলছে, এত সুন্দর কুলকুল ঠান্ডা, ঠিক আছে গাড়ি আছে গাড়ি যাবো, চলো বাইরে বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস এই পাশে দেখো বাচ্চা ছেলেদের মতন খেলছি কেমন, এই পাশে বন্ধুর সাথে, এই পাশে দেখো MK15, আর এই পাশে ব্ল্যাক থার, আর এই পাশে আমি আর আমার বন্ধু মজা করছি, এই পাশে আমি আর এই পাশে আমার বন্ধু কত করতে পেরেছি দেখো, কত করতে পেরেছি। তো গাইস মজা খারাপ হয়ে গেছে, এখন দেখো আরও ঘুরে পড়েছি, এখন আরও চলে যাবো, এখন কোথায় যাবো, বাড়ি সোজা বাড়ি। তো গাইস এই দেখো এই মোড়টা একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিলো, তারপরে এগুলো দিয়েছে, এই দেখো আরও ঘুরে পড়েছি, কারণ এদিকে একটু কাজ বেরিয়েছে, কী কাজ বলো তো, একটু দরকার আছে, এদিক হচ্ছে তেল পাম্প যাওয়া হবে তেল ভরতে মোটর সাইকেলে।
তো গাইস সামনে একটা মোড় আছে, মোড়ে ভালো সুন্দর ক্লিন হবে, মানে পুরো গাড়ি হেলান হবে। এই দেখো তো হেলেছে, দেখো সোজা হয়ে সামনে পেট্রোল পাম্প। এই দেখো পেট্রোল পাম্প পৌঁছে গেছি, এখন পেট্রোল ভরানো হবে, চলো ভরিয়ে নিই। এবাসে নয় সেদিকে ঘোরাতে বলছে, সেই দিকে চলো ঘোরাও ঘোরাও। ঘুরিয়ে নিয়েছে, এবাসে এখন তেল ভরা হবে, তেল ভরা পেট্রোল ভরা। তো গাইস পেট্রোল ভরানো হয়ে গেছে, আরও বেরিয়ে গেছি সেই জায়গা থেকে, আবার শুরু করছি চলো। ও মোড়ে ঘুরবো, এখন পুরো সজ্জা রাস্তায় যাবো এখন। কিন্তু এবাসে একটু ভিড় আছে, বেশি ভিড় নেই, একটা গাড়ি আগে আছে, কিন্তু আমরা আগাবো না, আমরা একটু পেছনে পেছনে যাব, কারণ আমাদের তারা নেই এখন কোনো, তাই আরাম করে যাও বাতাস খেয়ে খেয়ে, জোরে গেলে এখনই পৌঁছে যাবো। তো তোমরা কী কী দেখাবো ভূমি করে। তো গাই সামনে একটা মস্ত বলার গড়ি পেরিয়ে গেল, কিন্তু গাড়িটা এখনো আগে আগে। তো গাইস এই পাশে দেখো আমরা তিন বন্ধু যাচ্ছি এখন করে। এটা সেই জঙ্গল যে জঙ্গলটা পুরো ফাঁকা, কিন্তু এই পাশে একটা টোটো, রনে বনে জলে জঙ্গলে যেখানেই যাইবেন সেখানেই টোটো পাই। তিন সত্যি তো গাইস এই পাশে দেখো একটা লরি একটা বাস কেমন ভাবে ওভারটেক করছে, দেখো পুরো ওর কাছে সামিয়ে পুরো পেরিয়ে গেলো হেলিয়ে নিয়ে করে। এই যে লরি একটা দুটো তিনটে, তারপর রাস্তা পুরো ফাঁকা মানে গাড়ি। তো গাইস এখান থেকে আমাদের বাড়ি একটু গন্ধ গন্ধ লাগছে, মানে আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাওয়া হবে, কিন্তু একটু দেরি হবে। কারণটা কি এখনই বলে দেবো? ঠিক আছে বলে দিই। এই পাশে দেখো একটা বন্ধুকে ছাড়তে যাচ্ছি, যে বন্ধুটাকে সে পাশে যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম সেই বন্ধুটাকে এখন ছাড়তে যাচ্ছি, চলো। এই সাল মহুল সারি সারি আমি যা ওই বন্ধুর বাড়ি, এই দি দাং তাং দি দাং তাং দি দি দা দি দাং তাং খিটি খিটি তাং খিটি 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 তাং তাং কিটি 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 তাং। ওরে বাবা, তো গাইস এখান থেকে বন্ধুর বাড়ির গন্ধ পাচ্ছি, হা হা হা। তো গাইস এখন দুটা 21 বাজে, পারছেন এসে এখন স্নান করতে যাব, চলো প্রচুর রোদ গরম হচ্ছে আজকে, চলো। এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস ডাঙা দিয়ে চলে এসেছি বেচারা খুব। তো গাইস বিকেল বিকেল ক্রিকেট খেলা আরম্ভ হয়ে গেছে, একটু এসেছি বসে দেখতে। তো গাইস দেখো আজ ছক্কা হলো নি, এটা হচ্ছে পেছন দিকে দেখছি বাউন্ডারি পেরিয়ে যাবে, এই দেখো ছক্কা হয়ে গেছে, বললাম ছক্কা হয়ে যাবে। দেখা যাক কি আর পরের ব্যাটসম্যান কী করে, দেখা যাক কী করে, সবাই আউট। ওয়ান টু থ্রি আউট। তো গাইস দেখো আর এর কয়েকটা শেষ হয় না, শেষ এখন ছক্কা 35 বাজছে। বাড়ি চলে এসেছি, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিও একটু ভালো থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমাদেরকে শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা বাই বাই।